এটা দর্শক পাপ ইগনোর করার কোনো চান্স নাই। এত ইন্টারেস্টিং একটা গল্প এবং ক্রাইম থ্রিলার গল্পগুলো আমরা যখন অডিয়েন্স হিসাবে দেখি, আমরা কিন্তু দেখতে গেলে মানে ওয়েট করতে থাকি যে তারপর কি হলো কি হলো, মানুষ কি বুঝতে পারলো কি না। সো এইটা, এই যে ইন্টারেস্টিং একটা পয়েন্ট এবং ডিরেক্টরের যে মেকিং, এটা থেকে অডিয়েন্স আসলে ইগনোর করতে পারবে না, অবশ্যই দেখবে। এবং এন্টারটেইনের অনেক ধরনের ওয়ে আছে, মানে অনেক ধরনের গল্পই আসলে এন্টারটেইনিং গল্প, শুধু যে রোমান্সে হবে বা অ্যাকশনে হবে, থ্রিলার ক্রাইম এগুলো এখন নিউ জনরা। এবং আমি বলবো যে পাপ আসলে এখনকার সময় অডিয়েন্স যেরকম দেখতে পছন্দ করে, এক্স্যাক্টলি লাইক দ্যাট পাপ এমন একটা ছবি। আমার বিশ্বাস, আমাকে যারা সব সময় ভালোবেসে আমার ছবি দেখেছে এবং আজকের ববি হিসেবে এই জায়গায় নিয়ে এসছে, তাদের কাছে আমি বলবো যে পাপ দেখে আপনারা হতাশ হবেন না, অবশ্যই হবেন না, খুব ভালো লাগবে এবং এন্টারটেইন হবেন ইন আ ডিফারেন্ট ওয়ে। এবং আমি রিকোয়েস্ট করবো যে সবাই হলে গিয়ে দেখবেন এবং তারপর আলোচনা সমালোচনা সব কিছু আমরা অ্যাকসেপ্ট করবো। আমার রসানার আমার এখানে মানে একটা কি বলবো, হাইড অ্যান্ড সিক একটা রিলেশন, এবং ও একটু টম অ্যান্ড জেরি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, টম অ্যান্ড জেরি টাইপের একটা কানেকশন এখানে, অনেক পছন্দ করবে এবং অডিয়েন্স আমাকে আর ওকে আরও দেখতে চাইবে এটা দেখার পরে, আমার বিশ্বাস। আফটার কোভিড এটা ফার্স্ট টাইম আমার ঈদের ছবি আসতেছে, আমি খুব এক্সাইটেড। এবং পাপ খুব ইন্টারেস্টিং একটা থ্রিলার ক্রাইম মুভি, আর ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর আমি অলওয়েজ বলি সৈকত নাসের, তো তার সাথে কাজ করে আমার খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সঙ্গে সঙ্গে এই ফার্স্ট টাইম আমার যে গ্রামার একটা লুকে সবসময় সবাই দেখে ইউজ টু, সেটাতে থাকছি না, খুব সিরিয়াস টাইপের একটা গেটআপে থাকছি। এবং সবাই খুব পছন্দ করেছে যখন ট্রেলার দেখলো, টিজার দেখলো, লুক দেখলো। সো আমিও কখনো ভাবতে পারি না যে আমার কোনো মুভিতে সং থাকবে না, আইটেম নাম্বার থাকবে না, বাট তারপরেও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। আই এম সো হ্যাপি যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আসলে ক্যারেক্টার অডিয়েন্স আমাদেরকে দেখতে চায়। যেমন আমি অ্যাজ এ অডিয়েন্স যখন আমার পছন্দের আর্টিস্টের ছবি দেখি, একই টাইপের দেখতে দেখতে আসলে আমরা বোর ফিল করি। সো এটাও একটা ভিন্ন চেষ্টা। এবং আমি স্পেশাল থ্যাঙ্কস আমার ডিরেক্টরকে দিতে চাই, কারণ হচ্ছে যখন আজিজ ভাই আমাকে কল করেছিল এই ছবিটার জন্য, আমি বলেছিলাম সরি ভাই আমি আসলে এই গল্পটাতে ইন্টারেস্টেড না। আফটার দ্যাট সৈকত কলড অ্যান্ড বললো যে আপু আমি আপনার সাথে কথা বলে তারপর আমি আপনার ডিসিশন শুনতে চাই। তো আই এম সো হ্যাপি যে আমি ওর সঙ্গে বসে কথাটা মানে স্টোরিটা আবার শুনে তারপর ছবিটা করেছি। এবং আমার মনে হয় যে আমার আমার আর্টিস্টের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স খুব দরকার, এটা একটা একেবারেই ভিন্ন একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য।